আমার সকল বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার দিদির ঠাকুর ঘরে। আমার দিদির খুব সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, দেখো। রাধাকৃষ্ণ নিত্য সেবা দিদিভাই যেভাবে করে, আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো শুরু করি। দেখো দিদির মন্দিরটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে এটা পুরো শ্বেত পাথরের একটা মন্দির, খুব সুন্দর দিদিভাই মন্দিরটা। আর দিদি এখানে রাধা দিদির মানে ইষ্ট দেবতা হচ্ছে রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণরই দিদিভাই নিত্য সেবা করে থাকে। তো আজকে দিদিভাই আমাকে ডেকেছে, দিদিভাই যেভাবে করে আমি সেভাবেই তোমাদেরকে পুজোটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে। প্রথমে আমি ঠাকুরকে একটু পরিষ্কার করে দেব। পরিষ্কার কাপড়টার মধ্যে আমি একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি। আর এখানে আছে অগরু, অগরুটা দেব। এরপর আমি ঠাকুরের গাটা একটু মুছিয়ে দিচ্ছি। নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ, নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ, নমো শ্রী ভগবতে বাসুদেব। এরপর আমি চন্দনে তিলক দেবো ঠাকুরকে, ওই জন্য চন্দন মেটে নিচ্ছি। শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ, নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ, নমো শ্রী ভগবতে বাসু, নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আচ্ছা, এরপর আমি ভগবানের শ্রীচরণে তুলসী নিবেদন করব। নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ, নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো শ্রী শ্রী রাধা মা মাধব নমো নমঃ। এরপর আমি ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি। মালাটা তো একটু চন্দন নিয়ে নিলাম। নমো শ্রী শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ, নমো শ্রী শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ, নমো শ্রী শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আচ্ছা, ভগবানের শ্রীচরণে আমি এবার পুষ্প নিবেদন করব, মানে আমি অঞ্জলি দেব। আমি ঠাকুরকে এই মন্ত্রটা বলে অঞ্জলি দিতে হয়। ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় গোপী জন বল্লভায় নমো নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় গোপী জন বল্লভায় নমো নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় দেব বাসুদেবায় গোপী জন বল্লভায় নমো নমঃ। এরপর আমি একটু ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। এরপর আমি ভগবানের কাছে ভোগ নিবেদন করলাম। নমো শ্রী শ্রী ভগবতে বাসুদেবায় নমো নমঃ।
তাহলে বন্ধুরা এই ছিল আমার রাধাকৃষ্ণ নিত্য সেবা পুজো পদ্ধতি। বাড়িতে খুব সহজ ও সরল পদ্ধতিতেই আমি রোজ এইভাবেই পুজো করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশন তোমার মোবাইলে যায়। আর রোজকার মতো একই কথা বলি, যারা আমার পুরনো বন্ধু, যারা আমার বন্ধু হয়ে আছো, এভাবেই আমার পাশে থাকো আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জুগিও। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। জয় রাধা মাধব।